সংবাদে আপনাদের সঙ্গে রয়েছে আমি রহমান। নোবেলজ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা মঙ্গলবার ভোর চারটার পর ফেসবুকে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তারা ভিডিও বার্তার সমরক নাহিদ ইসলাম বলেন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিতে চব্বিশ ঘন্টা সময় নেওয়া হলেও জরুরি পরিস্থিতি বিবেচনায় এখনই রূপরেখা ঘোষণা করছি। রাষ্ট্রপতির কাছে ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার অনুরোধ জানান সমন্বয়করা আমরা রক্ত দিয়েছি শহীদ হয়েছি আমাদের যে প্রতিশ্রুতি একটি নতুন বাংলাদেশ গঠন করার জন্য সেটিকে আমাদের অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং অবশ্যই ছাত্র জনতার প্রস্তাবিত সরকার বাদে কোন ধরনের সরকার কিন্তু মেনে নেওয়া হবে না আমরা বলেছি কোন ধরনের সেনা শাসিত সরকার অথবা সেনা সমর্থিত সরকার অথবা এই কোনো বিটিম সরকার কিন্তু আমরা মেনে নিব না কোন গণবিরোধী সরকারকে মেনে নেওয়া হবে না ছাত্র জনতার অভ্যুত্থানকারী যে প্রস্তাবিত সরকার অন্তর্বর্তীকালীন সরকার যেটা আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে এই সরকার গঠন করা হবে সেই সরকারকেই বাস্তবায়ন করতে হবে হবে অবিলম্বে আগামীকাল সকাল থেকে সকলকে আহ্বান জানাচ্ছি রাজপথে থাকার জন্য এবং আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষা কমিটির ঘোষণা হয়েছে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের নেতৃত্বে সকল পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় সেই কমিটি পাহাড়ায় থাকবে আমাদের সংখ্যালঘু কমিউনিটিকে আমাদের রক্ষা করতে হবে রাষ্ট্রীয় সম্পদ এবং এই দেশকে রক্ষা করতে হবে আমাদের শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে চলে যাওয়ার আনন্দ মিছিল করেছে রাজশাহীর আন্দোলনকারীরা এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজ রকি রকি সাধারণ মানুষের মধ্যে উল্লাস কেমন দেখছেন কি বলছেন তারা জানাবেন মার্ফি গতকাল যখন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের যে ঘোষণাটি আসে এরপরই আমরা দুপুরের পর থেকে দেখেছি যে ছাত্র জনতা সাধারণ মানুষের কিন্তু রাজশাহীতে বিজয় উল্লাসের ঢল পড়ে এবং তারা কিন্তু রাস্তায় নেমেন এবং রাস্তায় নামার পর কিন্তু তারা আসলে উল্লাস যে যে উল্লাস কিন্তু তাদের মধ্যে দেখেছে এবং আপনারা নিশ্চয়ই এখনও দেখতে পাচ্ছেন যে ছাত্র জনতা এখন পর্যন্ত তারা রাজপথে রয়েছে এখন পর্যন্ত তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তারা উল্লাস প্রকাশ করছেন এবং আমরা কিন্তু এভাবে করে বিভিন্ন জায়গায় দেখছি রাজশাহীতে এখন 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 পর্যন্ত কিন্তু তারা আসলে বিভিন্নভাবে তারা স্লোগান দিচ্ছেন এবং তাদের যে ক্ষোভটি তারা সেটি আসলে জানাচ্ছেন এবং তারা বলছেন যে গত পনেরো বছর তারা আসলে বিভিন্ন হামলা মামলার শিকার হয়েছে এবং সে হয়রানির শিকার হয়েছেন সেই হয়রানি থেকে তারা এখন বলছেন যে তারা আসলে মুক্তি পেয়েছেন এবং তারা যে বাক স্বাধীনতা সেটি তারা আসলে পেয়েছেন আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আপনি জানেন যে কারফিউ এরই মধ্যে কিন্তু শেষ হয়েছে এই কারফিউ শেষের মধ্যে কিন্তু আমরা দেখেছি বিশেষ করে আইন শৃঙ্খলা যারা সদস্য রয়েছেন কিন্তু তারা দেখেছে বিশেষ করে সেনাবাহিনী কিন্তু আসলে এখন পুরো পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণ নিয়েছেন এবং সাধারণ মানুষের মধ্যে এক ধরনের যে স্বস্তি সেটি কিন্তু আমরা দেখেছি বিশেষ করে আমরা দেখেছি যে প্রত্যেকটি যে দোকানপাটগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন খুলে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে পাশাপাশি ব্যাংক বিমা প্রতিষ্ঠানগুলো আসলে আমাদের দেখেছি সাধারণ মানুষ এবং সেবা প্রত্যাশীদের আমরা সেখানে কিন্তু উপচে পড়া যে সেগুলোতে কিন্তু লক্ষ্য করেছি তো মারফি এখন পর্যন্ত বলা যায় যে রাজশাহীতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসছে এইভাবে আসলে তারা উল্লাস যে উদ্দীপনা আসলে তাদের মধ্যে বিরাজ করছে ধন্যবাদ আপনাকে প্রায় আট বছর পর আয়না ঘর থেকে মুক্তি পেয়েছেন প্রয়াত জামায়াত নেতা মীর কাশেম আলী ছেলে ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান ও অধ্যাপক গোলাম আজমের ছেলে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আল আজমি সকালে যে আমাদের পক্ষ থেকে আর বিষয়টি নিশ্চিত করা হয়েছে এর আগে দু হাজার ষোলো সালের নয় আগস্ট মিরপুর ডিওএইচএস বাসা থেকে ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমানকে নিজ বাসা থেকে ধরে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এরপর থেকে কথিত আয়না ঘরে তাকে রাখা হয়েছিল বলে গুঞ্জন ছিল চব্বিশ ঘন্টার মধ্যে বর্তমান সংসদ ভেঙে দিয়ে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে রাষ্ট্রপতির কাছে আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক শেষে কথা বলেন তিনি এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হন বৈঠকে দেশের চলমান পরিস্থিতি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও আগামী দিনের করণীয় নিয়ে আলোচনা হয় এ সময় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে দলের পক্ষ থেকে কার নাম প্রস্তাব করা হবে একই সঙ্গে এই সরকারের কাঠামো নিয়ে স্থায়ী কমিটিতে আলোচনা করা হয় এবং এই সংসদের যেটা একটা দামি সংসদ যারা বিনা ভোটে নির্বাচিত তারও কোনো এখন এই মুহূর্তে কোনো কার্যকারিতা নেই সুতরাং এটাকে চব্বিশ ঘন্টার মধ্যে ভেঙে দিয়ে একটা ইন্টারিম গভর্নমেন্ট বলেন বা একটা নিরপেক্ষ সরকার বলেন তা গঠন করা হবে এবং তাকে তিন মাসের মধ্যে তারা নির্বাচন করে তারা আপনার একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে এই জিনিসগুলো আমি আবারও জোরের সঙ্গে একটু আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে চব্বিশ ঘন্টার মধ্যেই এই কাজগুলো সমাধান করতে হবে আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি কাল বিলম্ব না করে আপনি আজকে মধ্যেই চব্বিশ ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে দুটার মধ্যেই আপনি দয়া করে এটাকে অবিলম্বে এই পার্লামেন্টকে ভেঙে দিয়ে আপনার একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন অন্যথায় দেশে আবার রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর জনজীবন সকাল ছয়টার পর কারফিউ না থাকায় অন্যান্য দিনের মতো কাজে বেরিয়েছেন মানুষ বেলা বাড়ার সাথে সাথে ধীরে ধীরে বাড়ছে কোলাহল আর গণপরিবহনের সংখ্যা নিজ গন্তব্যে ছুটছেন সবাই আজ থেকে অফিস আদালত সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা এ কারণে জনজীবনে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে সাধারণ মানুষের প্রত্যাশা ক্ষমতায় যেই আসুক হানাহানি ও দুর্নীতিমুক্ত দেশ চায় তারা যে সরকারি ক্ষমতায় আসুক বা যেই আসুক এক নম্বর বাংলাদেশের জিরো টলারেন্স দুর্নীতি যত বড়ই অফিসার হোক দুর্নীতির জিরো টলারেন্স আর দ্রব্য মূল্যের দামের মানে দ্রব্য মূল্যের দাম নাগালের ভিতরে আনতে হবে এই যারা আর কোনো দাবি নাই প্রত্যেকটা মানুষের জন্মানায় এখনও সংকটের মুখে আছে এখনও পাবলিক সাধারণ মানুষ রাস্তায় বের হতে ভয় পাচ্ছে আমি আমরা আমাদের বক্তব্য এটাই খুব দ্রুত আমি সেনাবাহিনী যেই হোক যে গন্তব্যিক আমি সরকার গঠন করে দেশটাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে এসুক চাষি এখন মনে যে শান্তি পরিবেশ একটা চাষি যাতে যেইভাবে ভালো হবে ওইভাবে যাতে থাকে আর কি এখন যে শান্তশিষ্ট যাতে দেশটা চলে এটাই চাচ্ছিলাম আর কি মানুষের জানমাল রক্ষার দায়িত্ব আমাদেরই জাতীয় সম্পদ রাষ্ট্রের সম্পদ কোনোভাবে যেন ধ্বংস না হয় সেদিকে আমাদের সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে রাজধানীর পরিস্থিতি জানাতে মৎস্য ভবন থেকে যুক্ত হচ্ছেন ইকবাল অনেক অনেক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আপনি যেমনটি বলছিলেন এই মুহূর্তে আমি আছি রাজধানীর মৎস্যভবন এলাকায় আপনি জানেন যে গতকাল ছাত্র ও জনতার এক দফার আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু আওয়ামী যে দুঃশাসনের যে দুঃশাসন ছিল এবং হচ্ছে অন্যায় অবিচার ছিল সেটির কিন্তু পতন ঘটেছে তারপর কিন্তু আমরা দেখতে পেয়েছি সাধারণ যে ছাত্র জনতারা আছেন তারা বিজয় উল্লাসে সারা দেশব্যাপী নেমে পড়েছেন এবং তারা বিজয় উল্লাস করেছেন এবং রাজধানী শহর বিভিন্ন স্থানে কিন্তু তারা বিজয় উল্লাস করেছেন এই মুহূর্তে যদি আমি এখন বেলা গড়িয়ে দুপুর দু বারোটা কে আপনি জানেন যে হচ্ছে গতকাল কিন্তু আইএসপিআর থেকে সকল অফিস আদালত স্কুল কলেজ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে প্রেক্ষিতে কিন্তু আজকে অফিস আদালত চলছে এবং দেখছেন যে হচ্ছে যে এখন পর্যন্ত হচ্ছে যেহেতু ট্রাফিক ব্যবস্থায় কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য না থাকায় ট্রাফিকের এক ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে এই মুহূর্তে এবং জনজীবন কিন্তু স্বাভাবিক রয়েছে এবং যারা ঘর থেকে বের হয়েছেন তারা বলছেন যে যেহেতু একটি একটি দুঃশাসন যে ব্যবস্থা আর পতন ঘটেছে এখন যাতে নতুন একটি সরকার গঠন হয় সে যে সরকারে হচ্ছে কোনো দুঃশাসন থাকবে না এবং হচ্ছে তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশও চাচ্ছেন এরকম কিছু বলছেন এবং আরেকটি বিষয় যদি বলে রাখি এখনও কিন্তু আমরা দেখছি হচ্ছে যা সাধারণ যে উৎসুক জনতা রয়েছেন তাদের যে বিজয় উল্লাস এই পনেরো বছরের যে তারা নিপীড়ন সহ্য করেছেন সেই বিজয় উল্লাস কিন্তু তারা আজকেও পালন করছেন বিভিন্ন ট্রাকে বা বিভিন্ন হচ্ছে আপনার ভাবে তারা মোটরসাইকেল বহর বা অন্যান্য যে যানবাহন রয়েছে সেগুলোতে করে যা তারা বিজয় উল্লাস করছেন এবং তারা কিন্তু বিভিন্নভাবে পায়ে হেঁটেও কিছু কিছু খণ্ডচিত্র আমরা দেখেছি তারা বিজয় উল্লাস করছেন অনেকেই বলছেন যে দীর্ঘ যে প্রতীক্ষার ফসল তারা কিন্তু ঘরে তুলেছেন যে শাসন ছিল দুঃশাসন অন্যায় অবিচার ছিল সেটি থেকে কিন্তু তারা মুক্ত পেয়েছেন আরেকটি বিষয় যদি বলে রাখি এখন কিন্তু কারফিউ শিথিল রয়েছে এবং জনজীবন কিন্তু স্বাভাবিক অবস্থায় রয়েছে মার্ফি এই ছিল মৎস্যভবন এলাকা থেকে আমার কাছে সব শেষ অবস্থা ধন্যবাদ আপনাকে সবজির বাজারে এখন স্বস্তি কমেছে বেশিরভাগ সবজির দাম একশো টাকার বেগুন বিক্রি হচ্ছে ষাট টাকায় চারশো টাকার কাঁচামরিচ বিক্রি হচ্ছে একশো থেকে দেড়শো টাকা এদিকে কোটা বিরোধী ছাত্র আন্দোলনে পরিবহন সংকটের অজুহাত ও ব্যবসায়ীদের সিন্ডিকেটে পাঁচ থেকে আট টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল কেজি প্রতি বিয়ার আঠাশ ও জাতের মোটা চাল বিক্রি হচ্ছে ষাট টাকায় আর মিনিকেট সত্তর টাকায় দশ টাকা বেড়ে মুসুরির ডাল বিক্রি হচ্ছে একশো টাকা কেজি দরে বাড়তি আলু ও পেঁয়াজের দরও করলা এবং উস্তা আমি হলো সত্তর থেকে আশি টাকা কেজি ভেন্ডি পটল এগুলো হলো চল্লিশ থেকে আমি হলো পঞ্চাশ টাকা কেজি গত দিন আমি দুশো আশি টাকা করে কাঁচামরিচ কিনছি আজকে দেখি আমার কাছে একশো টাকা করে চাইলো যে মিনিগেট স্যাল ছিল পঁয়ষি টাকা এখন সত্তর টাকা যে আটার সেল ছিল পঞ্চান্ন এখন ষাট টাকা যে মোটা সেল ছিল বাউন্ন টাকা এখন ষাট টাকা সব স্যালের দাম বাড়ছে কেজিতে পাঁচ থেকে ষাট টাকা কাঁচামাল থেকে শুরু করে সবটি বাজারে একটা সিন্ডিকেট ভাঙানো দরকার নতুনভাবে সকল কিছু নতুনভাবে করে জনগণের যেন করতে পারে দর্শক বাজারের অবস্থা জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ সাইফুল কিছু পণ্যের দাম বাড়তি কিছু পণ্যের দাম কম তো এই বিষয় সম্পর্কে বিক্রেতারা কি বলছেন জানাবেন যে মার্ফি আসলে যেমনটি বলেছেন গতকাল সরকার পতনের সাথে সাথে চট্টগ্রামের বাজারগুলোতে কিছুটা পতন হয়েছে সবজির বাজারে আমি যদি বলি গতকাল সবজির মধ্যে বেগুন গোল বেগুন বিক্রি হয়েছিল একশো টাকা আজকে সেই বেগুন বিক্রি হতে আশি টাকায় টমেটো বিক্রি হয়েছিল একশো টাকায় সেই টমেটো বিক্রি হতে আশি টাকাতে বরবটি বিক্রি হয়েছিল একশো বিশ টাকায় আজকে বিক্রি হতে একশো টাকার মধ্যে এবং যেই ঝিঝিঙ্গা বিক্রি হয়েছিল গতকালকে আশি টাকায় সেটা আজকে ষাট দিয়ে বিক্রি হতে তবে এই সবজির বাজারেও কিন্তু পেঁয়াজের দাম কমেনি বরং পেঁয়াজের দাম কিন্তু উল্টু বেড়েছে গতকাল যে পেঁয়াজ বিক্রি হয়েছিল নব্বই টাকা সেই পেঁয়াজ কিন্তু খাতুনগঞ্জে বিক্রি হতে পঁচানব্বই টাকা করে দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে কিন্তু বিক্রি হতে পঁচানব্বই টাকা করে পাইকারিতে এবং সেটা খুচরা পর্যায়ে এসে কিন্তু দেখা যাচ্ছে যে একশো টাকা একশো পাঁচ টাকা বিক্রি হতো এবং গতকাল ডিমের বাজারে ছিল আসলে একশো ষাট টাকা সেই ডিম আজকে বিক্রি হতো দেড়শো টাকার মধ্যে ডিমও দশ টাকা কমে তবে ফার্মের মুরগি গতকালকে বিক্রি হয়েছিল একশো আশি টাকা আজকে বিক্রি হতো একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকার মধ্যে এবং সোনালি মুরগি গতকালকে বিক্রি হয়েছে তিনশো বিশ টাকা আজকে বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো আশি টাকার মধ্যে দেশি মুরগি গতকাল বিক্রি হয়েছিল ছশো টাকা আজকে বিক্রি হতো সাড়ে পাঁচশো টাকায় এবং একটা বিষয় জানিয়ে রাখি সেটি হচ্ছে যে সাগরে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণে মাছের সরবরাহ রয়েছে এরপরে মাছের দাম কিন্তু কমেনি মাছের দাম বরঞ্চ উল্টো বেড়েছে ব্যবসায়ী বলছেন আসলে কোটা আন্দোলন এবং কারফিউর কারণে অনেক গাড়ি আসতে পারেনি সেই জন্য মাছের দাম বৃদ্ধি পেয়েছে তবে ক্রেতাদের অভিযোগ করতে যে পর্যাপ্ত পরিমাণে মাছের মাছ রয়েছে এরপরও বিক্রেতারা বিভিন্ন অজুহাতে সেটা বিক্রি করছেন কোনোভাবেই কিন্তু আসলে যেটা কাম্য নয় তবে এখানকার যারা সাধারণ ব্যবসায়ী আছে তারা জানালো যে আসলে যদি সাইফুল আপনাকে ধন্যবাদ চলমান পরিস্থিতিতে বাংলাদেশকে শান্ত রাখার আহ্বান করেছেন জাতিসংঘ সোমবার শেখ হাসিনার পদত্যাগ ও পলায়নের পর জাতিসংঘের তরফে আহ্বান জানানো হয় বাংলাদেশের সুশৃঙ্খল শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে যেন ক্ষমতা হস্তান্তর হয় তার ওপর গুরুত্ব আরোপ করা হয় সংস্থার মুখপাত্র ফারহান হক বলেন বাংলাদেশের জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতারেস এ সময় আন্দোলন চলাকালে সংগঠিত সব ধরনের সহিংসতার জন্য একটি পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের প্রয়োজনীয়তার উপরও জোর দেওয়া হয় এখন পর্যন্ত কোনো মন্ত্রীরা না এলেও স্বাভাবিকভাবে কাজ চালিয়ে যাচ্ছেন সব দপ্তরের সচিবরা সকাল থেকে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা অফিসে আসেন নিয়মিত চলছে সব কার্যক্রম দর্শক সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী আশিকুল আলম সরাসরি তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আশিক আপনি সেখানকার কি পরিস্থিতি দেখছেন আমাদেরকে জানাবেন বারফি ধন্যবাদ আপনাকে আপনি জেনে থাকবেন যে গতকালই যে সেনাপ্রধান যে ঘোষণা দিয়েছিলেন যে অফিস আদালত খুলবে এবং সে অনুযায়ী সকাল থেকে কিন্তু আমরা দেখছিলাম যে সচিবালয়ের বিভিন্ন যে মন্ত্রণালয়গুলো প্রতিটি মন্ত্রণালয়ে কিন্তু সচিবরা এসেছেন এবং কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারাও এসেছেন কিন্তু হঠাৎ করেই কিছুক্ষণ আগেই একটি গুজব ছড়ানো হয় যে সচিবালয়ের একটি ভবনে সাত নম্বর ভবনে আগুন লেগেছে এই আতঙ্কে কিন্তু সবাই এখন বের হয়ে যাচ্ছেন আমরা একজন শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা রয়েছেন তার সাথে একটু কথা বলতে চাই আমাদেরকে একটু বলবেন যে আসলে কি হয়েছিল আপনারা তো সকালে আসলেন এখন চলে যাচ্ছেন কেন আসলে আমরা শুনতে যে আপনার কোথাও আগুন লাগছে একটা গুজর ছড়াচ্ছে একটা সচিবালয় নাকি নিরাপদ না যেহেতু এখন কোনো পুলিশ নাই হ্যাঁ আমাদের নিরাপত্তা অভাব এই জন্যই সবাই ভাগতেছে সবাই চলে যাচ্ছে অফিস থেকে মানে নিরাপত্তা অভাবে নিরাপত্তা নাই বলেই সবাই চলে যাচ্ছে হ্যাঁ আগুন লাগছে আমাদের গ্রাম ফুলে নাকি আগুন লাগছে এর মধ্যে কথা বললো একটা হ্যাঁ তারপর থেকে বলতে সবাই চলে যাও অফিস থেকে হ্যাঁ অফিসে আপাতত কোনো নিরাপদ নাই যেহেতু কোনো সিকিউরিটি নাই গার্ড নাই পুলিশ নাই কিন্তু অফিসে কিন্তু আমাদের আপনার আর্মিরা আছে অন্য সংস্থারও আছে গেটে আছে আমরা দেখছি আমরা আমাদের নিরাপত্তা আছে আমি মনে করতে আছে হ্যাঁ কিন্তু তারা বাচ্চা সে নাই এই জন্য তারা অফিসে চলে যাচ্ছে অতএব আমাদের নিরাপত্তা অভাবে চলে চলে যাচ্ছে মারফিস শুনছিলেন যে শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা তিনি আমাদেরকে যেমনটা বলছিলেন যে আসলে নিরাপত্তা নেই বা আগুন লেগেছে এই ধরনের একটি গুজব কিছুক্ষণ আগে ছড়ানো হয় এবং সেই গুজবকে কেন্দ্র করেই কিন্তু তারা এখন এই মন্ত্রণালয় থেকে সবাই বের হয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে যেহেতু সেনাবাহিনী রয়েছে সেনাবাহিনী নিরাপত্তা দিচ্ছে এরকমটাও কিন্তু অনেকে বলছেন যে সেনাবাহিনী নিরাপত্তা রয়েছে কিন্তু তারপরেও হঠাৎ করে যখন এই একটি গুজব ছড়ানো হয় তখন কিন্তু এই কর্মকর্তা কর্মচারীরা তারা আবার বের হয়ে যাচ্ছেন অফিস থেকে মারফি এই ছিল আমার কাছে সচিবালয়ের এখনকার মতো অবস্থার খবর আশিক আপনাকে ধন্যবাদ মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই সবচেয়ে সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে টু ফোর ওয়ান ফোর নম্বরে ডায়াল করুন দুপুরের সংবাদ পনে দুইটাই দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে